আমি অনুরোধ করছি আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, দর্শে হাদিস অনুষ্ঠানের একরা বাংলার নিয়মিত প্রোগ্রাম, দর্শে হাদিস প্রোগ্রামের নিয়মিত মেহমান, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত মহাদ্দিস হজরত মাওলানা মুফতি মৌসুফ আহমদ সাহেবকে মূল্যবান কিছু কথা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকাত, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাম আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা শুনব। আমি কথা দীর্ঘায়িত না করে, সময় নষ্ট না করে সংক্ষেপে আপনাদের কাছে এতটুকু আরজ করতে চাই যে আজকের এই মাহফিল মুবারক মাহফিল, কোরআনের মাহফিল, আজমত কোরআনের মাহফিল। কোরআন আমাদের জন্য সব কিছু, কোরআন আমাদের জন্য হেদায়াত, কোরআন আমাদের জন্য রহমত, কোরআনের মাধ্যমে আমরা হেদায়াত পেয়েছি, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। কোরআনের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে, সমাজে পরিবর্তন ঘটেছে। যারা মনুষ্য সমাজে বসবাস করেও, যাদের মাঝে মানবিক গুণাবলী বিদ্যমান ছিল না, মানবতা যাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কোরআনের পরে সে এসে যখন তারা কোরআন চর্চা করলেন, কোরআনের সাজায় চলে আসলেন, কোরআনের পরে সে আসলেন, এই কোরআনের মাধ্যমে জীবনের মাঝে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। আমরা জানি সাহাবায়ে কেরামের ইতিহাস, মুসলমান হওয়ার আগে আয়ামে জাহিলিয়াতের জামানায় তাদের ইতিহাস অন্ধকার যুগের ইতিহাস, তাদের ইতিহাস যে তাদের মধ্যে মানবিক গুণাবলী বিলুপ্ত ছিল। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে, কোরআনের পরে সে এসে ওই সাহাবায়ে কেরাম বদলে গেলেন, অতীতকে ভুলে গেলেন, এবং দুনিয়ার মানুষের জন্য তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে তারা স্বীকৃতি পেয়ে গেলেন, এবং সারা দুনিয়ার মানুষের জন্য তারা আদর্শ মানুষ হিসেবে তারা রূপান্তরিত হয়ে গেলেন। এই পরিবর্তন ঘটেছে কোরআনের মাধ্যমে। তাই যারা এই কোরআনের কাছে এসেছে তাদের জীবন আলোকিত হয়েছে, তাদের জীবন ধন্য হয়েছে। তাই আজও যদি আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে পারি, যদি কোরআনের অনুশাসন আমরা মেনে চলি, কোরআনকেই যদি আমাদের রোল মডেল বানাতে পারি, তা আমাদের জীবনও বদলে যাবে, আমরা আলোকিত হব। আমরা দেখেছি কোরআন হাদিস নিয়ে, কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষেপে একটি কথা আপনাদের সামনে আরজ করব। হযরত ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট ডাকাত ছিলেন, বড় খারাপ প্রকৃতি মানুষ ছিলেন। উনি ডাকাতি করতেন, শুধু ডাকাতি করতেন না, বরং ডাকাত গ্রুপের সর্দার ছিলেন। এক জায়গায় গেলেন উনি ডাকাতি করার জন্য, রাস্তা দিয়ে যে বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, জানালার পাশ দিয়ে একটি আওয়াজ শুনতে পেলেন যে ঘরের ভিতরে একজন মানুষ নামাজ পড়তেছে, আর নামাজের সময় আয়াতটা তিলাওয়াত করতেছে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ। মুমিনদের জন্য সেই সময় কি চলে আসেনি যে আল্লাহর ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে যাবে, আল্লাহর ভয়ে তাদের মধ্যে চলে আসবে। এই আয়াতটা শোনার পরপরই ফজাইল ইবনে আয়াজের জীবন বদলে গেল, উনি ডাকাতি ছেড়ে দিলেন, আল্লাহর পথে চলে আসলেন। শুধু তাই না, বরং বিশিষ্ট একজন ওলি হিসেবে, ওলি হিসেবে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একজন ডাকাত কোরআনের পরশে এসে ওলি হয়ে যেতে পারে, একজন বদমাশ মানুষ কোরআনের পরশে এসে আলোকিত মানুষ হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম কোরআনের পরশে এসে দুনিয়ার মানুষের জন্য আদর্শ মানুষ হয়ে গেলেন। তাই এই কোরআন আমাদের জন্য আদর্শ, এই কোরআন আমাদের আসল, এই কোরআনকে আমরা অনুধাবন করি, কোরআনকে আমরা আঁকড়ে ধরি, কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করি, আমাদের পরিবারের মাঝে শান্তি হবে, সমাজের মাঝে শান্তি হবে, রাষ্ট্রের মাঝে শান্তি হবে। আসুন এই কোরআন অনুযায়ী আমাদের পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গঠন করার জন্য আমরা কাজ করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করুন, আমিন।